মার্ঘেৰিটাত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর কৃষিমন্ত্রী অতুল বরার পুত্রলিকা দাস। ডিব্রুগড় জেলা আরক্ষী প্রশাসনে ছাত্র সন্থার কর্মীক বর্বরভাবে করা অত্যাচার আর নির্মম প্রসার করার প্রতিবাদত এলানি ধারাবাহিক আন্দোলন কার্যসূচী ঘোষণা করেছে। উক্ত আন্দোলনের অংশ হিসাবে আজি মার্ঘেৰিটা আঞ্চলিক ছাত্র সন্থায় ৰাজপথত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর কৃষিমন্ত্রী অতুল বরা পুত্রলিকে দাহ করে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে। উল্লেখ্য যে ডিব্রু মহাবিদ্যালয়ত ছাত্র একতা সভার নির্বাচনক কেন্দ্র করে সূত্রপাত হওয়া সংঘাতের ফলত ছাত্র সন্থার প্রায় 15 জন সদস্য ডিব্রুগড় আরক্ষী আটক করে রখার প্রতিবাদত আর বিনা শর্তে ছাত্র সন্থার সদস্যসকল মুক্তি করে দিয়ার দাবিত এই কার্যসূচী রূপায়ণ করেছে আসুয়ে। এই প্রতিবাদী কার্যসূচীর পরে সরকার তথা আরক্ষী সকিয়নি দিছে অতি শীঘ্রে আশু কর্মীসকলক মুক্তি করে নিদিলে ইয়াতকৈ তীব্র গণতান্ত্রিক আন্দোলন রূপায়ণ করব বলে হুঙ্কার দিয়ে। মার্ঘেৰিটাৰ পৰা জাহিদ আলী, রিপোর্ট নর্থ ইস্ট লাইভ টুডে। ডিব্ৰুগড় জিলা ছাত্র সন্থার 15 জনকৈ সতীর্থ গ্রেপ্তার করলে। গ্রেপ্তার করার পিছত আজি পর্যন্ত মুক্তি করে নিদি তাৰে 5 জনক বর্তমান জেল হাজতলে প্রেরণ করেছে। এটা সাধারণ কলেজ নির্বাচনক কেন্দ্র করে হওয়া সংঘাতক রাজনৈতিক মেরপাকত ভরায় অতি ষড়যন্ত্রমূলকভাবে হদৌখন ছাত্র সন্থার কর্মীসকলক আটক করে রাখিছে। আমার স্পষ্ট কথা, যাকালি আমি 24 ঘণ্টা তিনিচুকীয়া ডিব্ৰুগড় জিলা বন্ধ দিছিলো। আজি আমি মুখ্যমন্ত্রীর কৃষিমন্ত্রী অতুল বরা আমি প্রতিমূর্তি দাহ করছো আর এই গণতান্ত্রিকভাবে করা প্রতিবাদক সন্মান দিব নজনাই সরকারখানে গণতন্ত্রের সংজ্ঞা সলনি করব লাগবে, তেতিয়াহে এইখান দেশত জিয়াই থাকা আমার মূল্য সার্থক হব। আমি সরকারখানে বারে বারে কইছো ছাত্র সন্থার কর্মীর উপর পড়া প্রত্যেকটা খবর হিসাব দিব লাগিব, ছাত্র সন্থার কর্মীর উপর পড়া প্রতিটা লাঠির হিসাব দিব লাগিব, ছাত্র সন্থার কর্মীসকলক যে নির্মমভাবে প্রহার করেছে বর্বরভাবে ছাত্র সন্থার শহীদ নগরপাড়া ওলাই দিয়েছে ইয়ার উচিত প্রত্যুত্তর দিব লাগবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বমাক আমি কইছো আপনার মন্ত্রিত্ব অতুল বরাক আপনাদের নাকি লগাও, অন্যথা অতুল বরাক আমি ছাত্র সন্থায় সোধাই নেরো, কেনো তেওঁ নেতৃত্বতে সমগ্র ঘটনা সংঘটিত হয়েছে। অতুল বরার নেতৃত্বতে ছাত্র সন্থার কর্মীসকলক চুচুরাই চুচুরাই আসলে শহীদ নগরপাড়া নিয়া হয়েছে। স্পষ্ট কথা, মনোদিবলে মুক্তি করে দিয়ক, অন্যথা আমার আরো আন্দোলনের সাজু হয়ে থাকুক।